স্বাগত আমি নাইম সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো বাবার মৃত্যুর 30 মিনিট পর মেয়ের আত্মহত্যা নোয়াখালী সদর উপজেলায় বাবার রহস্যজনক মৃত্যুর 30 মিনিট পরে গলায় ফাঁস দিয়ে তার এক মেয়ে আত্মহত্যা করেছেন জানাবো পরাজিত হয়ে কার্যালয়ের আসবাবপত্র নিয়ে গেলেন পরাজিত চেয়ারম্যান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর অফিস কার্যালয়ে ডেকোরেশন ভেঙে সকল ধরনের আসবাবপত্র মালামাল নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড় বুঝছে সর্বত্র নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ভিডিও আপলোড করে নানা ধরনের মন্তব্য করছেন এবারে থাকছে বিচারালয়কে বিরোধী দলের জন্য আতঙ্ক পরিণত করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন ক্ষমতা দখলে রেখে অনন্তকাল ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায় বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য সরকার বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যে বিচারালয় ছিল মানুষের শেষ আশ্রয়স্থল সেই বিচারাঙ্গনকে পরিণত করা হয়েছে আওয়ামী স্বর্গ আর বিরোধীদের জন্য অবিচার ও আতঙ্কপুরিতে এদিকে মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটদের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গণধিকার পরিষদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুমহারাম নজর ঘোরালেই সীমানার উপরে শত্রু সাত দশকেরও বেশি সময় ধরে এমন আতঙ্ক বুকের মধ্যে পুষে রেখেছে ইসরায়েল অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্য দেশ থেকে ইহুদিদের উড়িয়ে এনে ফিলিস্তিনের ভূখণ্ডে একটু একটু করে গিরে খাচ্ছে দেশটি কিন্তু কখনো শান্তির দেখা মেলেনি তাদের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি পন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি পন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমাদের অনৈক্যের কারণে আজ ঢাকা আইনজীবী সমিতি আমরা পাচ্ছি না সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আমাদের চারজন নির্বাচিত হয়েছেন আমরা সভাপতি পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী ফোরাম ঢাকা বার ইউনিটের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিল ও বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন আমাদের এখনও এমন কিছু প্রতিষ্ঠান আছে সেগুলোতে আমরা যদি থাকতে পারি তাহলে আমরা আমাদের নাগরিক এবং কর্মীদের পাশে দাঁড়াতে পারব মির্জা ফখরুল ইসলাম আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশের সবচেয়ে সচেতন নাগরিক আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন এজন্যে আপনারা নির্যাতিত হয়েছেন এগুলো মনে করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিভক্তি আমাদের আরও বিভক্ত ও ব্যর্থতার দিকে ঠেলে দেবে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়ে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বিচারালয়কে বিরোধী দলের জন্য আতঙ্কপুরীতে পরিণত করা হয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন ক্ষমতা দখলে রেখে অনন্তকাল ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায় বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য সরকার বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যে বিচারালয় ছিল মানুষের শেষ আশ্রয়স্থল সেই বিচারাঙ্গনকে পরিণত করা হয়েছে আওয়ামী স্বর্গ আর বিরোধীদের জন্য অবিচার ও আতঙ্কপুরি মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে পাঁচ বছর কারাগারে থাকা শরীয়তপুর তিন আসনের ধানের শিশু সাবেক প্রার্থী এবং বিএনপি নেতা মিয়ানুরুদ্দিন অপুর মুক্তির দাবি জানিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজবি সব কথা বলেন তিনি বলেন তাদের নিজেদের লোকদের জন্য এক আইন সাতক্ষণ মাপ আর বিরোধীদের জন্য ফরমাশি নির্দেশ অনুযায়ী চলে বিচার কার্যক্রম তারাও জামিন পাবে না বিনা বিনাদোশে তাদের সাজা ভোগ করতে হবে বিচারের বাণী আক্ষরিক অর্থে আজ নিভৃতে কাছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজবি বলেন ওবায়দুল কাদের কি ডানে বামে তাকিয়ে কথা বলছেন নাকি আপনাদের স্বভাবসুলভ ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেঞ্জির যখন বন্দুকের ভাষায় কথা বলতেন তখন তো তাকে অস্বীকার করেননি বেঞ্জির আজিজদের দুর্নীতি দায় আপনারা কখনই এড়াতে পারেন না এ দায় এড়াতে পারে না সরকার বেঞ্জির আজিজদের দায় পরাজিত হয়ে কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে গেলেন চেয়ারম্যান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অফিস কার্যালয় ডেকোরেশন ভেঙে সকল আসবাবপত্র ও মালামাল নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনা ঝড় বইছে সর্বত্র নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ভিডিও আপলোড করে নানা মন্তব্য করছেন ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে কয়েকজন শ্রমিক হাতুড়ি দিয়ে অফিসের ডেকোরেশন ভাঙছেন এ সময় অফিসের পূর্ববর্তী চেয়ারম্যানদের নামফলক এবং এসির লাইন খুলে ঝুলন্ত অবস্থায় রুমে পড়ে থাকতে দেখা যায় এছাড়া চেয়ারম্যানের কার্যালয়টিতে কয়েকটি চেয়ার ছাড়া কোনো আসবাবপত্র দেখা যায়নি খোঁজ নিয়ে জানা গেছে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ শামীম হাজার পনেরো ভোটে মোহাম্মদ মুজির উদ্দিনের কাছে পরাজিত হন নির্বাচনের পরাজয়ের পর থেকে তিনি নিয়মিত অফিস করেননি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় আটজন শ্রমিক নিয়ে নিজে এসে অফিসে ডেকোরেশন খোলার কাজ শুরু করেন বিকেল তিনটার দিকে অফিসের চেয়ার টেবিল সোফার সেট কাঠের আলমারি শোকে সকল আসবাবপত্র ট্রাকে করে নিয়ে যান এ ঘটনায় তেলিখাল ইউনিয়ন পরিষদের সদস্য আজিম মেম্বার বলেন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে অফিসিয়াল কাজে উপজেলা পরিষদে এসেছিলাম তখন মানুষের কাছে শুনলাম আমাদের বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ তার অফিসের সকল মালামাল ভেঙে চুরে নিয়ে যাচ্ছেন খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের অফিসে গিয়ে দেখি কয়েকজন শ্রমিক অফিসের ডেকোরেশনের মালামাল ভাঙচুর করছেন তাদের কাছে জানতে চাইলে তারা জানান উপজেলা চেয়ারম্যান শামীম মহম্মদ নিজে উপস্থিত থেকে অফিস ভাঙার কাজ শুরু করে আসবাবপত্রগুলো ট্রাকে করে নিয়ে গেছেন তিনি আরও বলেন এই অফিসে বসে অনেক শালিশ বিচার হয়েছে অফিসটি জাঁকজমকপূর্ণ ছিল শামীম চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যানকে মেনে নিতে পারেননি বলেই এই অফিসের বেহাল দশা করেছেন একটি চেয়ারম্যান পরিবারের লোকজনের কাছ থেকে সাধারণ মানুষ এমন আশা করেন না আমরা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাবার মৃত্যুর ত্রিশ মিনিট পর মেয়ের আত্মহত্যা নোয়াখালী সদর উপজেলায় বাবার রহস্যজনক মৃত্যুর ত্রিশ মিনিট পর গলায় ফাঁস দিয়ে এক মেয়ে আত্মহত্যা করেছেন বুধবার সকালে নোয়াখালীর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উকিলপাড়া নরেশ চন্দ্রদের বাড়িতে ঘটনা ঘটে দুপুরের দিকে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে নিহত হলে নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উকিলপাড়া নরেশ চন্দ্র দেব এবং তার মেয়ে তিশা দেব পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত নরেশ চন্দ্রের মেয়ে তিশা ফেনের একটি কলেজে পড়ত পড়ালেখা অবস্থায় সে এক মুসলিম বিয়ে করে বিষয়টি তার বাবা জানতে পেরে তাকে ফেনী থেকে নোয়াখালী জেলা শহর মাজদের নিজ বাড়িতে নিয়ে আসে মঙ্গলবার রাতে মেয়েকে স্বামীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বোঝানোর চেষ্টা করেন বাবা কিন্তু মেয়ে তার স্বামীর পক্ষে অনর ছিল খোঁজ নিয়ে জানা যায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে নিহতের ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় বাবার কাছে টাকার জন্য গেলে তার নিথর দেহ দেখতে পায় পরে তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে তিশার বাবার এ অবস্থা দেখে পরিবারের সদস্যদের অগোচরে আলাদা একটা কক্ষে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার মরাদেহ উদ্ধার করে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহর সুরতহাল সম্পন্ন করে সুদারাম থানার ওসি মির মাজিদুল ইসলাম জানান নরেশ কিডনিজনিত রোগী ছিলেন তিনি বাসায় ডায়ালাইসিস করতেন তার মেয়ে ফেনি কলেজে পড়ত সেখানে এক মুসলিম ছেলেকে বিয়ে করে বিষয়টি তিনি ভালোভাবে নেয়নি ওসি রনি আরও বলেন ধারণা করা হচ্ছে এ বিষয় নিয়ে সৃষ্ট জটিলতার এক পর্যায়ে মেয়েটির বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন পরে মেয়েটি আত্মহত্যা করেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুম হারাম নজর ঘোরালে সীমান্তের উপরে শত্রু সাত দশকের বেশি সময় ধরে এমন আতঙ্ক বুকের মধ্যে পুষে রেখেছে ইসরায়েল অবৈধ রাষ্ট্রের অস্তিত্বকে টিকে রাখতে অন্য দেশ থেকে ইহুদিদের উড়িয়ে এনে ফিলিস্তিনের ভূখণ্ডে একটু একটু করে গিলে খাচ্ছে দেশটি কিন্তু কখনো শান্তি দেখা মেলেনি স্বাধীনতার নেশায় বুধ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা সবসময় তটস্থ করেছে ইসরায়েলকে আশপাশের দেশগুলোর সমমনা যোদ্ধারাও ইসরায়েলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না কয়েকশো কিলোমিটার দূর থেকে ঘরের কোণে বসেই মিসাইলের বোতাম টিপে দেয় যোদ্ধারা আর সেই মিসাইল গিয়ে আঘাত হানে ইসরায়েলে মিসাইলের আঘাতে ক্ষণে ক্ষণে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন তাই ইসরায়েলি নেতাদের ভবন জুড়ে শুধু যুদ্ধ আর আতঙ্ক ইসরায়েলের এই আতঙ্কের ভাগিদার আরও একটি দেশ তার নাম যুক্তরাষ্ট্র নিজেদের পরম মিত্রকে বাঁচাতে অস্ত্র দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে ওয়াশিংটন ইরানের প্রক্সিরা ইসরায়েলের নিয়মিত বিরতিতে হামলা চালাচ্ছে সাম্প্রতিক সময়ে সেই হামলার ধারাবাহিকতা বেড়ে গেছে তবে ইরাক থেকে যে হারে হামলা শুরু হয়েছে তাতে আতঙ্কে আছেন তেলাবিবের কর্মকর্তারা ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলা ঠেকাতে সক্ষম হয়েছে তারপরও অন্তত দুটি মিসাইল লক্ষ্যপ্রস্তুতে আঘাত এনেছে গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছড়ে যাচ্ছে ইরানের মদতপুষ্ট ইরাকি যোদ্ধারা ক্রুশ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ারিস্ট পলিসির একজন ফেলো মাইক নাইটস বলেছেন হামলার পরিমাণ এবং অস্ত্র ব্যবস্থার ভিন্নতা অনেক বেশি বেড়ে গেছে এটাই ইসরায়েলিদের কাজ আরো কঠিন করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে আর্থিক খরচও